ঘোষণা করেছেন, আরও অনেক কিছু ঘোষণা করবেন বা করেছেন, কিন্তু আট দফায় ভোট গ্রহণ পশ্চিমবঙ্গে, আবার 29 এপ্রিল হচ্ছে শেষ, আজকে 28 তারিখ, প্রথম ফেজের নমিনেশন জমা দেওয়ার জন্য কদিন? আমাদের বিধানসভা এবং সরকার গঠনের বিষয়টা যদি মাথায় রাখতে হয় তাহলে গোটা মে মাসটা কিন্তু সময় ছিল। প্রথম প্রশ্ন আসে, এত তাড়াহুড়ো কিসের? আমরা প্রথম থেকে বলেছিলাম যখন করোনার সময় লকডাউন, যখন বলা হলো মিছিল মিটিং কিছু হবে না, অথচ মধ্যপ্রদেশে তার মধ্যে দাঁড়িয়ে দলবদল করিয়ে কেনা বেচা করে করোনা শিকার হলো, কিন্তু সরকার তৈরি করলো, এইভাবেই সরকার অন্যান্য কর্মসূচি গ্রহণ করেছে। খোদ এই এখন আমদাবাদে আমাদের দেশের জীবন্ত মানুষের নামে কখনো হতো না কিছু, কিন্তু স্টেডিয়াম করেছেন মোদি আদানি আম্বানির নামে, হাজার হাজার লোকের জমায়েত। তাহলে সরকার নিজের প্রচার এখনও চালিয়ে যাচ্ছেন বিজ্ঞাপনের মধ্য দিয়ে। আমাদের রাজ্যের সরকার এবং কেন্দ্রের সরকার প্রতিদিন সরকারি খরচায়, এরা কখনো হয়নি, কাগজ খুললেই হয় মোদি নয় মমতা, নাহলে দুজনেই ছবি দেখতে হবে। এমনকি কিছু কিছু পোর্টাল নিউজ খুললেও প্রথমে মাননীয় মাননীয় ছবি দেখতে হবে, তারপর ওটাকে কোনো ক্রমে সরিয়ে তবে খবর পড়তে হবে। অথচ বিরোধীরা যেভাবে প্রচার সংগঠিত হয় মানুষকে নিয়ে, যেটা যে পার্টিসিপেটরি ডেমোক্রেসি, ভোট শুধু করলে তো হলো না, এক ভোটে যাতে মানুষের অংশগ্রহণ থাকে এবং তার যাতে মুক্ত বুদ্ধি দিয়ে স্বাধীন চিত্ত দিয়ে যাতে সে সিদ্ধান্ত নিতে পারে তার অভিজ্ঞতা ভিত্তিতে, তার জন্য প্রচার সংগঠিত করার জন্য সাফিসিয়েন্ট টাইম দিতে হয়। আমাদের কোনো অসুবিধা নেই, আমাদের তো 28 ফেব্রুয়ারি ব্রিগেড ডেকেছি আমরা, এবং 28 ফেব্রুয়ারি থেকে আমরা সেদিনই নির্বাচনী প্রচারের বিগুল বাজাব। তার জন্য গত এক মাস ধরে গোটা রাজ্য জুড়ে প্রচার সংগঠিত হচ্ছে, হাজারটা জমা করে আমরা ব্রিগেডে আসছি যাতে লাখো মানুষের জমায়েত হয়। কিন্তু ভোট সংগঠিত করার জন্য যেমন প্রশাসনের প্রস্তুতি লাগে, তেমনি রাজনৈতিক দলগুলোরও প্রস্তুতি লাগে। আর আমাদের তো কাছে ওই কর্পোরেট ফান্ড ইলেকট্রাল বন্ডের নামে, এবং আমরা দেখেছি ইলেকট্রাল বন্ডে কীভাবে এক নম্বর লাভবান হচ্ছে বিজেপি, দ্বিতীয় হচ্ছে তৃণমূল, বড় বড় পুঁজি যা টাকা ঢেলেছে, যদিও তার মধ্যে অনেক বিশাল তফাৎ, 90% হচ্ছে বিজেপির দখলে। এই সময়ের মধ্যে 500-এর বেশি, যখন দেশের অর্থনীতি চৌপাট, তখন বিদেশি লগ্নিকারী সংস্থা নতুন করে রেজিস্টার্ড হয়েছে, আর শেয়ার মার্কেটের বাবল আমরা দেখছি। তার মানে কালো টাকা, আগে চিট ফান্ডের সময় আমরা বলেছিলাম, এখন চিটিংবাজির সময় তাই বলছি, যে বিভিন্ন রুট ধরে দেশের কালো টাকা, দেশের সম্পদ বিক্রি করার মধ্য দিয়ে যে ঘুষের টাকা, লুটের টাকা, সেগুলো বিদেশ থেকে গিয়ে আবার আমাদের দেশে ফিরে আসছে। যারা বলেছিল কালো টাকা বিদেশ থেকে নিয়ে আসবে, ফেরত নিয়ে আসবে, এই যুদ্ধে মানুষ যাতে অংশগ্রহণ করতে পারে সংগঠিতভাবে, তার জন্য বাম ফ্রন্ট, তার সঙ্গে আমরা কংগ্রেসের সঙ্গে কথাবার্তা বলে নিয়েছি, ISF-এর সঙ্গে কথা হয়েছে, এবং আমরা একযোগে যেমন ব্রিগেড ডেকেছি, একযোগে আমরা নির্বাচন অংশগ্রহণ করব ঐক্যবদ্ধভাবে সংঘবদ্ধভাবে। ব্রিগেড যারা আসার কথা তারা আসবেনই, আরও বেশি সংখ্যে আসবেন, এবং একটা ঐতিহাসিক ব্রিগেড হবে, সেখান থেকে নির্বাচনী প্রচার শুরু হবে। কিন্তু নির্বাচন কমিশনকে এটা বুঝতে হবে
তাদের গায়ে যাতে কোনো স্টিগমা না লাগে। আটটা ফেজে ভোট করা মানেই হচ্ছে অবাধ এবং সুষ্ঠু হওয়ার গ্যারান্টি নয়। অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন করতে হলে নির্বাচন কমিশনকে আরও বেশি সক্রিয় এবং প্রোঅ্যাক্টিভ ভূমিকা পালন করতে হবে। মানুষ যাতে অবাধে নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করতে পারে, নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, এমনকি গণনা পর্যন্ত যাতে অবাধ, সুষ্ঠু, নির্বিঘ্ন এবং নির্ভুল হয়। ইভিএম মেশিনে ইতিমধ্যে অসংখ্য প্রশ্ন আসছে এবং গুজরাতের পুর নির্বাচন যেভাবে মোটা ভাই ছোটা ভাই মিলে সংগঠিত করেছেন তাতে প্রশ্ন আরও বেশি দানা বেঁধেছে। আমরা প্রথম থেকে বলেছি ভিপ্যাটের সঙ্গে মেলাতে হবে, নির্বাচন কমিশনকে প্রথম থেকে এই গ্যারান্টি দিতে হবে যে প্রত্যেকটা ভোট ম্যাটার্স, ইচ ভোট ম্যাটার্স, এবং ইভিএমের সঙ্গে ভিপ্যাটের অ্যাসেম্বলি ওয়াইজ যাতে মেলানো যায়। অধিকাংশ ক্ষেত্রে গত নির্বাচনে দেখা গিয়েছিল মেলানো হয়নি, আর আমাদের রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে পুরসভা নির্বাচনে ভোট লুট সরকারি প্রশাসনকে দিয়ে, পুলিশ এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের দিয়ে কীভাবে লুট হয় সেটা আমরা দেখেছি। সেজন্য সিওর অফিস থেকে একেবারে বুথ পর্যন্ত মানুষের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণের ক্ষেত্রে আস্থা যাতে ফিরিয়ে আনা যায় সে ব্যাপারে ইলেকশন কমিশন সুনিশ্চিত করবেন, এ দাবি আমরা আগেও জানিয়েছি, আজকে জানাচ্ছি। আপনাদের মারফত ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে দুপুর একটার সময় রোববার 28 ফেব্রুয়ারি সবাইকে অংশগ্রহণের আমন্ত্রণ জানাচ্ছি। দ্বিতীয়ত, মানুষ আসবেন কাজের দাবিতে, বেকার ছেলেমেয়েরা যারা লড়াই করছে তারা যখন যুব সংগঠনরা এসছে তাদেরকে লাঠিপেটা করে মহিদুলকে শহীদ করা হয়েছে, ফরিদ মির্জাকে উল্টো মিথ্যা মামলা করা হয়েছে, অথচ আজ পর্যন্ত তদন্ত করে দোষী অফিসারদের শাস্তি দেওয়া হয়নি। মহিলারা যখন এসছেন তাদের উপর লাঠিচার্জ করা হয়েছে, ভিআরপি, এসএসসি পাস, পিএসসি পাস, এমএসসি পাস, মাদ্রাসা সার্ভিস কমিশন, স্কুল সার্ভিস কমিশন, আপার প্রাইমারি, স্টেট লেভেল যারা পাস করেছে তাদের সবাইকে সরকার তাদের কথা শোনেনি। এখনও অনেকেই ধর্ণায় বসে আছেন, আনারের মাদ্রাসার টিচাররা ধর্ণায় বসে আছেন। এই সব অংশের মানুষ আসবেন, কারণ সবার দাবির এক জায়গায় মেলবন্ধন ঘটবে। সেখানে শহুরে মানুষের পাশাপাশি গ্রাম বাংলার মানুষ ব্যাপক সঙ্গে হাজির হবেন, তপশিলি জাতি, আদিবাসী, ওবিসি, সংখ্যালঘু, সংখ্যাগুরু নির্বিশেষে ঐক্যের বাতাবরণের মধ্যে শান্তিপূর্ণ ব্যবস্থাপনার মধ্যে আমরা নির্বাচন সংগঠিত করতে চাই। সেই ঐক্যের শক্তি জানান দেবে 28 ফেব্রুয়ারি, যেখানে এক দশকের প্রয়াসের বিভাজনের শক্তি মাথা তুলে দাঁড়াতে পারবেন না। রথযাত্রা যেরকম মুখ থুবড়ে পড়েছে এত প্রচারের পরেও, স্কুটি যাত্রাও একটা নাটুকেপনায় পর্যবেসিত হয়েছে। নির্বাচন আসা পর্যন্ত আরও এরকম অনেক তামাশা হবে, কিন্তু মানুষ এই তামাশা দেখতে চান না। বাকি কথাগুলো ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বলা হবে, কিন্তু একদিকে যেমন তামাশা হচ্ছে, আমাদের রাজ্যে কেন্দ্র সরকারের বদান্যতায় শুধু রান্নার গ্যাস যদি দেখেন তাহলে ফেব্রুয়ারি মাসে যা দাম বেড়েছে, নভেম্বর থেকে ফেব্রুয়ারি 620.50 টাকা ছিল পার সিলিন্ডার এই নভেম্বর 2020-তে, আর এখন হচ্ছে 820 টাকা, তাহলে 200 টাকা দাম বাড়ল। একইভাবে পেট্রোল, ডিজেল 106। কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার তারা মুনাফার মাধ্যম হিসেবে নিয়েছে তেলের দামকে,
আন্তর্জাতিক বাজারে যখন সবচেয়ে কম দাম তখন আমাদের দেশে সবচেয়ে বেশি দাম, কারণ কেন্দ্রের মাশুল এবং রাজ্য সরকারের ট্যাক্স। আর রাজ্য সরকারের সুবিধা হচ্ছে, আগে যখন বিরোধী ছিলেন মমতা ব্যানার্জি, যখন তেলের দাম বা মূল্যবৃদ্ধি হলে বলতেন এত দাম খাবো কি, খালি সিলিন্ডার নিয়ে মিছিল করে সেটা জানা আছে, এখন করেন না, কারণ ভ্যাট হচ্ছে ভ্যালু অ্যাডিশন ট্যাক্স, তাতে যত দাম বাড়ে তত বেশি যেহেতু দামের সঙ্গে যুক্ত কর রাজ্যকে লাভ হয়, রাজ্য সরকার তার প্রতিবাদ করেন না। আর প্রতিবাদ নামে আগে আমরা তামাশা দেখেছি, যখন সিএ এনপিআর এনআরসির বিরুদ্ধে মানুষ লড়ছে, ছাত্রযুবরা লড়ছে, মোদী গো ব্যাক করছে, উনি তখন নায়ক নায়িকা নিয়ে মিছিল করেছিলেন, তারা বেশিরভাগ এখন বিজেপির সঙ্গে চলে গেছেন, ইভেন্ট করেন ইলেকট্রিক স্কুটি, ঠিকই সাশ্রয় হবে তেলের, কিন্তু 20টা গাড়ি নিয়ে 50টা ক্যামেরা নিয়ে 4টে লরি লোড ক্যামেরাম্যান নিয়ে তিনি কোন তেল সাশ্রয় করছেন, কোন ফুয়েল সাশ্রয় করছেন, সাস্টেনেবল ডেভেলপমেন্টের কী মডেল দেখাচ্ছেন? সাইকেল চালাতেও শিখতে হয়, স্কুটি চালাতেও শিখতে হয়, সেটা সেরকম অনেক পার্ক আছে অ্যাসেম্বলির মধ্যে, চৌহদ্দি আছে, যতদিন তিনি বিধানসভায় আছেন সেখানেও প্র্যাকটিস করতে পারতেন, নবান্নর মধ্যে সবটা ঘিরে রেখেছেন তার মধ্যে করতে পারতেন, কিন্তু এটা ছিল বাইরে বিজ্ঞাপন নয়। কবে? যখন ম্যান হলে মানুষ মারা যাচ্ছে, সবচেয়ে পেছিয়ে পড়া মানুষ বাধ্য হয় যারা ওই কাজের সঙ্গে যুক্ত হতে, আমাদের শহরকে পরিষ্কার রাখার জন্য, নিকাশি করার জন্য, তারা যখন মারা গিয়েছে দৃষ্টি ঘোরানোর জন্য নতুন ইভেন্ট ক্রিয়েট করা হয়েছে আর মিডিয়ার কাছে ফুটেজ আছে, প্রথম পাতায় ছবি আছে। তো মানুষের দুর্দশাকে ভুলিয়ে রাখতে চান মোদী মমতা উভয়ই, এবং আমরা দেখেছি গত কয়েক বছর এটা প্রতিযোগিতামূলকভাবে চলছে, যখন মানুষ আক্রান্ত হচ্ছে, দুর্দশাগ্রস্ত হচ্ছে, তখন তারা তামাশা করছেন। যেদিন সুদীপ্ত খুন হয়েছিল ছাত্র, সেদিন উনি আইপিএল ছিলেন, স্বাভাবিক নৃত্যের ফুটেজটা অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল, এটা একটা প্রায় পেশা হয়ে গিয়েছে, আগে নেশা ছিল শ্রীরামে থাকার ব্যাপারে, কিন্তু এটা বলছিলেন না যে আমরা আগে অতীতে করেছিলাম, পেট্রোল ডিজেল রান্না গ্যাসের দাম বাড়লে রাজ্য সরকারের যে লভ্যাংশ বাড়তি হচ্ছে, অ্যাডিশনাল হচ্ছে, সেটা অন্তত নেব না, কারণ সেটা তো বাজেটের বাইরে, দাম বাড়িয়েছে বেড়েছে বলে ওরা চলে আসছে, ওরা তো আগে থেকে অ্যাকাউন্ট ফর হয়নি, সেটা ফোরগো করা যায়, করা হয়নি। আমি মনে করে দেবো, আপনাদের দৃষ্টি আকর্ষণ করবো, ইউপি ওয়ানের সময় বামপন্থীরা যখন সমর্থন করছিল, আমাদের অন্যান্য সমস্ত বিষয়ের সঙ্গে সবচেয়ে বেশি লড়াই হতো, এই আমি তখন লোকসভার সদস্য, এই কলকাতা থেকে নির্বাচিত ছিলাম, পেট্রোল ডিজেল পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির ওপরে, এবং আমরা একটা সলিউশন দিয়েছিলাম, তখন তেল দাম বাড়ছিল, তখন সরকারের যুক্তি ছিল আন্তর্জাতিক বাজারে কাঁচা তেলের দাম বাড়লে, ক্রুড অয়েলের দাম বাড়লে আমরা কী করব। আমরা বলেছিলাম যে তোমাদের তিন ভাগে ভাগ আছে এখানে, একটা হচ্ছে ভারত সরকার, একটা হচ্ছে রাজ্য সরকার, আর একটা হচ্ছে তেল কোম্পানি, তাই তিনজনকে ভাগ করা উচিত, তেল কোম্পানি মুনাফাটা কিছু কমবে, আর রাজ্য সরকার কেন্দ্র সরকার তার নিজের ট্যাক্সের ভাবটা একটু কমাবে যখন দাম বাড়ছে, আর এখন তো উল্টো হয়েছে, দাম কমছে তাও দাম বাড়ছে, তাহলে তারা ট্যাক্স কমানোর বদলে, মুনাফা কমানোর বদলে সে মুনাফার দিকে যাচ্ছেন, দুধের গায়ের মতো ব্যবহার করছেন, মিল্কিং কাউ, যত বেশি দহন করা যায় দুয়ে নিচ্ছেন, তাতে সবচেয়ে বেশি অসুবিধা হচ্ছে যারা ডিজেল নির্ভর, ট্রাক্টর পাম্প সেট সেচের কাজে ব্যবহার হয়, তার সঙ্গে হচ্ছে জেনারেটর ব্যবহার করতে বাধ্য হয়, এবং আমাদের মাছের ট্রলার গত কয়েক মাস ধরে আমাদের রাজ্যের যা ক্যাপাসিটি আছে মৎস্য উৎপাদনের সেটা পুরো ব্যবহার হচ্ছে না, কারণ ট্রলারগুলো বসে আছে, খরচ বেড়ে গেছে, যেমন পরিবহনের ক্ষেত্রে, বাসের ক্ষেত্রে, অটোর ক্ষেত্রে, যেমন হচ্ছে ট্যাক্সির ক্ষেত্রে, যে কোনো জনপরিবহনে, যেহেতু ফুয়েলের দাম এত বেশি বেড়ে গেছে, নাম্বারটা কমে যাচ্ছে, যখন করোনার পরে ভিড় কমানোর দরকার আছে তখন রেলের সংখ্যা কমানো হচ্ছে, আর তেলের দামের জন্য এই পরিবহনের সুযোগটা কমে যাচ্ছে। আর বিশেষত আগে ডিজেলে ভর্তুকি দেওয়া হতো ফিশিংয়ের জন্য, কারণ ওটা আমাদের মৎস্য সম্পদটাকে, এবং বিশেষত এক্সপোর্ট হয়,
যেটা ট্রলার যায় গভীর সমুদ্র থেকে মাছ ধরতে, এই জন্য মোদী সরকার যেটা করলেন ওই ডিজেলের যে সাবসিডি ছিল ফিশারম্যানদের জন্য সেটাকে বন্ধ করে দিলেন, আর বলে দিলেন রাজ্য সরকার দেখবে। আর আমাদের রাজ্য সরকার এমন অপদার্থ যে কোনো কোনো রাজ্য সরকার দিচ্ছে, কেন্দ্র সরকারের দেওয়া উচিত ছিল, পাশন করেছে রাজ্য সরকারের ক্ষেত্রে। তো আমাদের এখানে ডবল মার, মোদী সরকারও দিচ্ছে না আর মমতা সরকারও দিচ্ছে না, যার ফলে আমাদের এখানে মাছ ধরে বিক্রি করা, যেহেতু প্রতিযোগিতার বাজার আছে, আন্তর্জাতিক বাজারে যেতে হয় এবং আমাদের দেশের অন্যান্য রাজ্যের সঙ্গে প্রতিযোগিতা করতে হয়, যার ফলে সেটা পোষাচ্ছে না। তারাও আন্দোলন করেছেন, যখন জমায়েত করতে চেয়েছিলেন ধর্মতলায়, ওদেরকে বলেছে তোমরা চলে যাও রামলীলা ময়দানে, ধর্মতলায় করা হবে না। এটা একটা উদাহরণ দিলাম যে ফুয়েলের প্রাইস কীভাবে এসক্যালেট করলে আমাদের অর্থনীতিতে এবং আমাদের জীবনযাত্রায় ক্ষতি হয়, সেটা একটা মৎস্যজীবীদের উদাহরণটা দিয়ে আপনাদের জানালাম। কিন্তু এই সব নিয়ে চর্চা হচ্ছে না, একদিন স্কুটি নিয়ে করে ঘুরেছেন সেটা খবর হচ্ছে। नहीं, आठ फेज में जब चुनाव हो रहा है और केंद्र बल को जब यहाँ ले आया गया है, तो इससे ये बात स्पष्ट होता है कि यहाँ पे जो यहाँ के ये हमारे राज्य सरकार के ऊपर एक तमाचा है, चूँकि यहाँ के पुलिस सिस्टम के ऊपर एक तमाचा है, यहाँ के जो लॉ एंड ऑर्डर सिचुएशन है उसके ऊपर एक तमाचा है कि लोग सही ढंग से चुनाव में हिस्सा ले पाए, निष्पक्ष रूप से चुनाव हो पाए, निडर होकर लोग वोट डाल पाए, नॉमिनेशन डाल पाए। ये पंचायत के चुनाव में हमने देखा, हमने म्यूनिसिपलिटी के चुनाव में देखा कि किस तरह से वोट लूट होता है। लेकिन केंद्र बल आकर के रूट मार्च करने से कोई फायदा नहीं है अगर वो केंद्र बल का सही व्यवहार नहीं होता है। तो सीओ और यहाँ जो ऑब्जर्वर वगैरह आएंगे उनका ये जिम्मेदारी होती है, और सबसे पहला जिम्मेदारी कानूनन और संविधान के अनुसार निर्वाचन आयोग का, चुनाव आयोग का। आठ फेज में चुनाव करने से ही, आठ चरण में चुनाव करने से ही चुनाव निष्पक्ष और सही ढंग से होगा, इसका कोई गारंटी नहीं है। अगर चुनाव आयोग से लेकर सीओ से लेकर के नीचे स्तर तक अगर निष्पक्ष व्यवस्था ना बनाया जाए, उसमें पुलिस बल एक व्यवस्था है, लेकिन हमने देखा चुनाव के समय, पिछले लोकसभा के चुनाव में मैं खुद देखा, हमारे ऊपर जब हमला हुआ तो पुलिस बल का कोई उपस्थित रहते हुए, केंद्रीय बल उपस्थित रहते हुए 30-32 रिवॉल्वर लेकर के एक साथ जब ओपन आर्म्स लेकर के बूथ में हमला होता है तो पुलिस के निर्देश से चूंकि केंद्रीय बल चलती है और वहाँ पे कोई ऐसे अधिकारी उपस्थित नहीं हुए, यहाँ तक के चुनाव आयोग के भेजा हुआ जो ऑब्जर्वर होते हैं वो भी 2 घंटा फोन नहीं उठा रहे। तो ये दिखावा करने से कोई फायदा नहीं है, लोग चाहते हैं एंड रिजल्ट। So now, I mean, Jayavir Shergill from the Congress has raised this question that how would BJP respond to this, because their party leadership have been asking for one nation and one vote. So you should ask this question if you have the opportunity to add the courage to put this question to Prime Minister, Home Minister and the BJP. There's no doubt it's the right question, and no doubt the doubt is being raised that this is in disguise to do some favor to the ruling party. One. Why? Because they don't have sufficient number of volunteers, activists, workers and leaders who can manage this poll in one day. Now the leaders and speakers of BJP are also coming from other states. Even the BJP has asked its state governments and BJP state units to send volunteers, and they are already here. It's not only central force. They have given quota to Bihar, Jharkhand, Madhya Pradesh, Uttar Pradesh, Uttarakhand, particular leaders,
and this number of volunteers you have to give us, lend us in Bengal to conduct election campaign. This is one part. State government do not recruit, central government do not recruit, that's why the number of employees are now less. So state government also is interested that with minimum number of staff and electoral staff, we can manage this, police also, so that simultaneously you cannot hold election. So you have to distribute that in various ways. Thirdly, coming to your question, these are all slogans and bogus slogans. RSS says one nation, one language, one religion, one party, one leader. These are वो एक केंद्रिक होता है ना, इफ आई प्ले विद द वर्ड्स, एक सेंट्रिक, एक सेंट्रिक. मोदी, ममता, एनी ऑटोक्रैट, एनी फासिस्ट, एनी डिक्टेटर, दे आर एक सेंट्रिक वन, बट इनवेरिएबली दे विल फॉल इनटू द ट्रैप ऑफ एक्सेंट्रिक, E double C, eccentric. And we see how this, our Prime Minister and Chief Minister are eccentric. But BJP in Bengal is another round. It's eccentric, E-X-centric. BJP is managing, they don't have the leaders, so they are managing with the ex-TMC leaders and goons. So from eccentric to eccentric. But during election, you have to be present. You can't depend on X only. So the X factor is, that extra factor comes from the election commission, so that if you have 8 phase of poll, so you can manage with 1/8 forces. Clear? Again, it's a, they say one nation, one ration. But 86% of our population who were victim of sudden lockdown and who are not at their home districts, they have not received ration for 3 months during the first phase of and second phase of lockdown. So that one nation, one ration for now. GST also, they said one nation, one tax, but still there are multiple tax. Even there is no single rate. Thirdly, after 370, they say one nation, one nishan. But now we have seen after events is proving that the Kashmir problem, instead of solving it, giving a solution, they have created many more problems. So this one nation, one election is a misnomer. We have a not only a democratic country, but a federal country. And this federal structure, you have 3 types of government, local safe government, state government and central government. And various states are having various schedule for election. And now even one election have 8 schedules. So, what do you think about this? Question. We will take it up with the CC, and CC have to give a look and look into it, that is from the very beginning such questions are being raised and which are valid, they have to address this. Because already all these constitutional institutions are endangered under this Modi Amit Shah duo. We don't want Chief Election Commission as a constitutional institution to be a collateral damage of this rising fascist forces. তারা তার নামে কি কি মামলা রয়েছে,
রাজনৈতিক দলগুলোকেও টিভি ও সংবাদপত্রে জানাতে হবে কেন দাঁড়িয়ে প্রার্থীকে টিকিট দেওয়া হবে, কেন অভিযুক্ত ব্যক্তি ছাড়া প্রার্থী করা কেন। এগুলো বজ্র আটুনি ফসকা গেরো যতবার সব বলা হয়, কিন্তু আসলে এটা হচ্ছে ক্রিমিনাল পলিটিশিয়ানস নেক্সাস, রাদার আই উইল সে পুলিশ ক্রিমিনাল অ্যান্ড পলিটিশিয়ানস নেক্সাস। আমাদের বাংলায় এটা আগে ছিল না, কিন্তু গত কয়েক বছর ধরে কেনাবেচার রাজনীতি, মাফিয়া রাজনীতি, চিট ফান্ডের রাজনীতি শুরু হলো আর এখন যা চলছে, তাতে এটা বাংলার যে সংস্কৃতি ছিল না স্বাধীনতা আন্দোলন আগে স্বাধীনতার পরে, এখন পার্লামেন্টে যখন এমপিজরা ইলেক্টেড হয় তার যখন লিস্ট বেরোয় তখন দেখতে পাওয়ার কতজন ধর্ষকের, কতজন আসামি, চুরির আসামি, ধর্ষণের আসামি, দাঙ্গার আসামি, তাহলে নির্বাচন কমিশনার বলে তারপর পৌঁছে যায় কী করে, তার ফাঁক ফোকর আছে। এমনকি আর্থিক সব স্টেটমেন্ট দেওয়া ভোটে লড়ার জন্য, দুটো নির্বাচনে পরপর টাকা দিলে আমরা দেখেছি গত এবার এডিআর আছে তারা দেখিয়েছে যে হঠাৎ করে 10 গুণ 20 গুণ 30 গুণ 40 গুণ লিপস অ্যান্ড বাউন্সের মতো লাফি লাফে ওঠে, নাহলে এখন সব যা হচ্ছে যে যে লিপস অ্যান্ড বাউন্স হয় তখন সরকার কী ব্যবস্থা নেয় নিয়েছে, যখন এই যে রেড হয় পাচার করাচ্ছে এটা করাচ্ছে, তো ইলেকশন কমিশনের যে স্টেটমেন্ট দেওয়া হয় তার কী মানে আছে, সেটা কটা এক্সামিন করা হয়, কটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, তাহলে আর্থিক হোক বা অপরাধিক মামলা হোক, সেখানে দেখা যাবে ভিড় কাদের। আমাদের রাজ্যের দিকে যদি দেখো, এমপি বলো, এমএলএর তালিকা বলো, পঞ্চায়েত বলো, কেন্দ্র এবং রাজ্যের শাসন ক্ষমতা যারা অধিষ্ঠিত আছে তাদেরই তালিকা বেশি। আগে পশ্চিমবঙ্গে যখন পার্লামেন্টে কোনো লিস্ট বেরোতো তাতে ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ডের কারোর নাম পাওয়া যেত না, এখন ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ডের লোকেরা তৃণমূলের নেতা থেকে বিজেপিতে যাচ্ছে আর হয় রাজ্যের পুলিশ না কেন্দ্রের পুলিশ পাহারা দিচ্ছে। এখানে তো এমন একটা কেস এসছে যেখানে এমপি এমএলএ ছেড়ে দাও বিজেপিতে জয়েন করেছে, কেন্দ্রীয় সিকিউরিটি পেয়েছে আর এখন সেক্স স্ক্যান্ডেলের নাম করে, ড্রাগস র্যাকেটের নাম করে তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে তার সিকিউরিটিকে দিয়েই প্রেজেন্সেই তাকে রেপ করার বা খুন করার ভয় দেখাচ্ছে। তো এটা হচ্ছে পুলিশের রাজ্য হোক বা কেন্দ্র পুলিশ হোক, বিজেপি এবং তৃণমূলের জমানায় তাদের হচ্ছে এই অবস্থা। উনি বলেছিলেন দুয়ারে সরকার, এখন এটা শিয়রে সমান, এবং এটা কেউ বিশ্বাস করে না। গত এক মাস ধরে শিক্ষামন্ত্রী বা মুখ্যমন্ত্রী যা বলছেন, এই নতুন করে অ্যাপয়েন্টমেন্ট হবে, এইটা দিয়ে দিলাম, এই শিক্ষকরা তাহলে ধর্ণা তুলে নিয়েছে, সবাই বলেছে বিশ্বাস করি না। এমনকি মাইদুলের বোন বলেছে মুখ্যমন্ত্রীকে বিশ্বাস করি না, চাকরি দাও তবে বিশ্বাস করবো, ঘোষণায় আমরা কাজ করি না, এটাই তো বাস্তবতা। সুতরাং উনি টুইট করলে কী হবে, টুইট করলে তোর ওপর থেকে আকাশ থেকে ফল পড়ে না। নেক্সট যার অভিজ্ঞতা আছে তারা জানে যে কমিউনিস্টরা, বামপন্থীরা যখন থেকে সংসদীয় নির্বাচনে অংশগ্রহণ করছে তারা এই বিধিবদ্ধ যা নির্বাচনী ব্যবস্থা আছে বা যেটা তার ছাড়াও লোকায়ত, লোকশিল্পী দিয়ে দেওয়াল লিখন, গান করা, নাটক করা, এই যে আইপিটির গানগুলো যেগুলো এখন শোনো, যেগুলো অ্যান্টিফ্যাসিস্ট গান বিজেপি চুরি করছে বা গণসংগীত যেগুলো তৃণমূল চুরি করছে চাল চুরির মতো করে, এগুলো সব বামপন্থীরা 40-এর দশক থেকে 50-60-এর দশকে কার্টুন ছড়া, প্যারোডি, নাটক, স্ট্রিট ড্রামা, পোস্টার ড্রামা, নাচ, গান, বৃন্দগান, কোরাস, দেওয়াল লিখন, এগুলো হচ্ছে কমিউনিস্টদের অবদান গোটা বিশ্বে আমাদের রাজ্যে, কারণ এর জন্য মেধা লাগে, এর জন্য সৃজনশীলতা লাগে। আর পশ্চিমবঙ্গে আমাদের গর্ব এটা একটু বেশি আছে অত্যধিক পরিমাণে বলে পশ্চিমবঙ্গে ব্যাপারে পথ দেখিয়েছে গোটা দেশকে, কিন্তু উল্টোটা হয়েছে, ওরা যেহেতু টাকা দিয়ে বিজ্ঞাপন করায় বা হোর্ডিং করায় এটা একরকম হয়ে যায়, সব হাজার হাজার পোস্টার লাগাতে পারে মোদি বা মমতার, কিন্তু খুব বোরিং, কোনো একটা কোম্পানি দিয়ে ছাপানো হয়েছে, লোকের তাকায় না, আস্তে আস্তে এগুলো দৃশ্য দূষণ হয়ে যায়। সেজন্য আমাদের যেটা হাতে লেখা পোস্টার হয়, দেওয়াল লেখা হয়, সেটা অনেক বেশি ভালো করে সৃজনশীলতা থাকে বলে প্রত্যেকটা দেওয়াল লেখা আলাদা ইউনিক, কিন্তু টাকা দিয়ে বাইরে থেকে মেধা ভার করলে, খাকে পিকে দিয়ে কাজ করালে,
এই সৃজনশীল কাজ করানো হয় না, সেগুলো ওই ধরনের বোরিং কাজই হয়। এই জন্য বামপন্থী যেহেতু ছাত্র যুব আন্দোলন থেকে এই অ্যাক্টিভিস্টরা যারা বেরিয়ে আসে তাদের এটা নির্বাচনে অংশগ্রহণ, যেমন মিছিল, মিটিং, সভা, পোস্টার লেখা, তেমনি হচ্ছে নতুন নতুন যে মাধ্যম আছে তাকেও এক্সপ্লোর করা। 40-এর দশকে 50-এর দশকে যারা এই ধরনের কাজ করেছিলেন তারা এই 60-এর দশকে 70-এর দশকে কলকাতা থেকে মুম্বাই থেকে পুরো বিশ্বে তারা দাপিয়ে বেরিয়েছেন তাদের নিজের নিজের ফিল্ডে। আজকে যারা করছেন এরাই হচ্ছে ভবিষ্যতে যারা সৃজনশীল কাজের মধ্যে পুরোধা, সে কার্টুন শিল্পী হোক, সে ছড়ালেখি হোক, কবি হোক, সে গায়ক হোক, সে নৃত্য হোক। আর আমরাই তো প্রথম, এগুলো কারোর কোনো নকল না, অন্যরা নকল করবে। ইলেকশনের সময় যা যা মাধ্যম থাকে তুই একটা করে মাধ্যম বলো, আমি বলে দেবো কোন বছরে কমিউনিস্টরা প্রথম শুরু করেছিল, তারপর অন্যরা সেটা নকল করেছে। কিন্তু এখন যেহেতু টেকনোলজি এসছে কস্ট এফেক্টিভ এবং অনেক দ্রুততার সঙ্গে অনেক বেশি লোকের কাছে পৌঁছে যাচ্ছে, সো দিস ইজ ক্রিয়েটিভিটি ইনফিউজড ইনোভেটিভ ওয়ে ক্রিয়েটিভ ওয়ার্ক ড্রিভেন বাই টেকনোলজি অ্যান্ড অল দিস ফোর কম্পোনেন্টস দ্য লেফট ক্যান কম্বাইন and this is how you see the result. মুখ্যমন্ত্রী বলছেন যে আমরা কমিশনের সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি, কিন্তু এটা কি মোদী অনুসার নির্দেশ হয়েছে বাংলায় আর্ট ফেস্ট কেন, বাংলাদেশের যে অপমান করা হয়েছে তার জবাব বাংলাদেশ? উনি তো চুপি চুপি যেটা গিয়ে ধানকারের কাছে বৈঠক করেছিলেন সেদিন আলোচনা হয়ে গিয়েছিল দুজনের, এখানে তামাশা করার কি দরকার আছে? তারপর তো লিক হয়ে গেছে, এই জন্য সবাই বলছিল আর দফায় হবে, সবাই বলছিল একটা জেলাকে ভাগ করে একই সঙ্গে হবে না, কারণ রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার মিলে কথা বলেছেন যাতে পুলিশ ফোর্স ইলেকটোরাল পার্সোনেল তারা হচ্ছে পোল পার্টি তারা যাতে মুভ না করে। সুতরাং ওই তামাশা লোকে ধরা পড়েছে, কার এজেন্টকে সবাই জানে। এবং আমি তো পরিষ্কার বলছি পৈলানের মিটিং থেকে দড়ি পরিমরি করে তিনি ছুটে গিয়েছিলেন তো এটাই কথা বলার জন্য। আগে বইগুলো খুব সহজে লেখা হতো না, তখন তার একটা মানে বই পড়তো লোকে, এখন প্রেস কনফারেন্সে যেটা বলেছে তার মানেটা তুমি বুঝতে পেরেছো, তুমি আমার কাছ থেকে মানে বই চাইছো কেন? তুমি ফুল টেক্সটটা পেয়েছো, তুমি আমার কাছ থেকে আবার এক্সপ্লেনেশন চাইছো কেন? তুই আমাকে প্রশ্ন করছো কেন? আমি তো এখানে পরিষ্কার করে দিয়েছি কয়েকবার, পরিষ্কার কথা এটা আবার আবার রিপিট করছি, তোমরা এই রেফারটা করছো তাই করেছে এবং তোমরা করে যাবে ভোট পর্যন্ত করে যাবে। আমি বলেও কোনো লাভ নেই, কারণ আমার কথা শুনবে না। তোমার হাউসে নাগপুর থেকে যে হ্যান্ড আউটটা আসবে সেটা দিয়ে প্রশ্ন আসবে, পরিষ্কার কথা বলছি না, স্পষ্ট বলছি, আমি হাউস বলেছি, আমি তো কাগজে বলিনি। আমার কোনো ব্যাপার না, একজন ক্রিকেটার জয়েন করেছে তৃণমূলে, রোজ করছে এদিক ওদিক, একটা প্রখ্যাত হাউস ছবি ছাপছে, ক্রিকেটের ছবি নেই, তাকে মুসলমান সাজাতে হবে, সে তিওয়ারি। আর সেই ছবিটা ধার করা হয়েছে আইটি সেলের কাছ থেকে, এই জন্য আমি বললাম, আমি স্টেট কাট কথা বলি। বাংলার ক্রিকেটারের ছবি নেই বাংলার সবচেয়ে বড় প্রচার মাধ্যমের কাছে, যেটা আইটি সেল যেটা প্রচার করছে সেই ছবিটা দেওয়া হয়েছে পোর্টালে, এটা হচ্ছে মজা, এটা হচ্ছে ছবি। এক না প্রশ্নের উত্তরটা দেবো, আমি তো অ্যাভয়েড করছি না, আমার কথা আমি বলে দিলাম, প্রশ্নের উত্তর দেবো। প্রথম থেকে বাম ফ্রন্ট এটা বলেছে, আমরা তিনটে শক্তিকে একসঙ্গে করে লড়ছি ঐক্যের ভিত্তিতে, সেটা হচ্ছে বাম ও সহযোগী দল, কংগ্রেস এবং আইএসএফ। এদের মধ্যে আর কারুর সঙ্গে কোনো যোগাযোগ থাকলে সেগুলো স্পষ্ট করে সেই সংগঠনগুলো, কনস্টিটিউয়েন্ট সংগঠনগুলোর নাম আছে, যেমন বাম সহযোগী বলছি তুই জিজ্ঞেস করো আমি দলগুলোর নাম বলে দেবো, আইএসএফ কোন কোন দলগুলো বা গোষ্ঠীগুলো নিয়ে আছে সেগুলোর নাম বলে দেবো, বাজারে যেটা নেই সেটাকে বাজারে চালানো হচ্ছে। এই প্রশ্ন হচ্ছে অনেকটা কতগুলো টেলিভিশন চ্যানেল যেরকম যে 2000 টাকার নোটে যে চিপ নেই কিন্তু সেই চিপটা ঢোকানো হয়েছিল, এই জন্যই বললাম সেরকম একটা মিম চিপ জোর করে বাংলা রাজনীতি ঢোকানো হচ্ছে,
বারবার ওই জন্য প্রশ্ন করা হচ্ছে, বোঝা গেল? বলো, আমরা বলে দিচ্ছিলাম আমাদের ব্রিগেড নিয়ে একটু ব্যস্ত আছি আমরা, আজ আর কাল আমরা ব্রিগেডের থেকে দৃষ্টি সরাতে চাইছি না। আমরা আগে থেকেই বলছিলাম যে ব্রিগেডের আগে হয় সিবিআই নয় ইডি, ইসিআই আমাদের মাথায় ছিল না, কিন্তু কোনো সেন্ট্রাল এজেন্সি কোথাও না কোথাও তৎপর হয়ে উঠবে। কিন্তু আমরা আমাদের দৃষ্টি সরাচ্ছি না, ব্রিগেডটা ঐতিহাসিক করব এবং সেখান থেকে অনেক চেহারা দেখতে পাবে। প্লিজ আগে যে অন্য বিষয়ে না, অন্য বিষয় পর, প্লিজ আসবো, অন্য বিষয়ে আসবো। আপনার কী মুখ্যমন্ত্রী ভোট হয়েছে বলো না, তোমার হয়ে গেছে, যার হয়নি, যাদের হয়ে গেছে সেকেন্ড রাউন্ডে আমি আসবো, কিন্তু যার হয়ে গেছে তার বাদ দিয়ে যদি কারোর থাকে কোনো প্রশ্ন, ফার্স্ট প্রায়োরিটি, কারোর কোনো প্রশ্ন নেই তাহলে ও বল, সেকেন্ড রাউন্ডে যাচ্ছে। প্রথম কথা হচ্ছে তৃণমূল কেবলই এমন কাজ করে কেন যে ইডি আর সিবিআইকে সুযোগ দেয়? এই রাজ্যে তো অনেক দিন 1947 সাল থেকে এখন পর্যন্ত এতবার কখনো ইডি ছাপতে হয়েছে কাগজে নাম? আমাদের রাজ্যে একটা ইডি আছে, এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট, যাদের ভেজাল ধরার কথা, যাদের মজুদদারি দেখার কথা, জিনিসপত্রের দাম বাড়ছে, যখন আলুর দাম বাড়ে, পেঁয়াজের দাম বাড়ে, সবজির দাম বাড়ে, তেলের দাম বাড়ছে, সর্ষের তেল আজকে এই মুহূর্তে আমাদের রাজ্যে কেন্দ্র এবং রাজ্য সরকারের ইচ্ছে করা নীতির জন্য সবচেয়ে বেশি দাম, তেল মাখাচ্ছে কেউ কেউ মাথায়, কিন্তু ভোজ্য তেলের দাম আজকে হাইয়েস্ট, কোনো যুদ্ধের সময় এত দাম হয়নি। রাজ্যে একটা ইডি আছে, কোথাও দেখেছো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট থেকে কোনো রেড হচ্ছে? কেন্দ্র সরকার মজুদারি সীমানা বাড়াচ্ছে, কিন্তু আমাদের রাজ্যে মজুদারি বিরোধী অভিযান দেখেছো ইডি? আর কেন্দ্র সরকারের ইডি ঠিক ভোটের সময় ডিক্লেয়ার করার সময় কেন করে, অন্য সময় কী করে ইডি? আমি এখানে বলেছি, আমি রিপিট করব না, ইডি থেকে যে অফিসাররা ভোট না থাকার সময় তৎপর হয়েছে তাদেরকে বিজেপি সরকার বদলি করে দিয়েছে, সিবিআই ক্ষেত্রেও তাই। আর এখন করছে কেন? 7 বছর কম ছিল, এই আমরা যেখানে বসে আছি এখানকার এমপি তৃণমূলের, হাফ বিজেপি হাফ তৃণমূল, ভুবনেশ্বরে ঘুরে এসে যখন জামিন হলো, সিবিআই ভুবনেশ্বরে বলল যে আমরা আপিল করব দিল্লিতে, মাঝখানে মোদী এই মমতা এবং অমিত শাহের মধ্যে বৈঠক হলো, সিবিআই বিমান চেপে গেল, আর আপিল হলো না। তা এখন কে তাকে বিশ্বাস করবে? যে আসামি অভিযুক্ত তাকেও বিশ্বাস করবে না, আর যার শাস্তি দেওয়ার কথা, যার রেড করার কথা তাকেও বিশ্বাস করবে না। এইভাবে আমাদের রাজ্যে সিআইডি, বিধাননগর কমিশনারিয়েট, কলকাতা পুলিশ তাদের বিশ্বাসযোগ্যতা হারিয়েছে, এইভাবে দিল্লি পুলিশ, সিআইডি, ইডি তাদের বিশ্বাসযোগ্যতা হারিয়েছে, তাদের পেশাদারিত্বটা শেষ হয়েছে। আর এই জন্যই আইএস আইপিএস অফিসাররা কেউ কেউ রিটায়ারমেন্টে পড়ে, আর কেউ কেউ তার মাঝখানেই নিজে বা পরিবারের লোকজনকে দিয়ে কোনো না কোনো একটা দলের তাবেদার হচ্ছেন বা যোগ দিচ্ছেন। এতেই তো বোঝা যায়। অলরেডি কোয়েশ্চেনে বলেছে, বলো। গুড কোয়েশ্চেন, এবং আমি এক্সপেক্ট করছিলাম যে এই ধরনের একটা কোয়েশ্চেন করা উচিত। মুখ্যমন্ত্রী বলেছেন, প্রধানমন্ত্রী বলেছেন, কিন্তু আদত কথা হচ্ছে মানুষের যে অধিকার, কথা বলার অধিকার, হক চাওয়ার অধিকার, হক কথা বলার অধিকার, নিজের যে স্বাধীন সত্তা তাকে মেলে ধরার যে সুযোগ এবং অধিকার, সেটাকে ক্রমাগত সংকুচিত করা হচ্ছে। ওম বিকাশ মহাপাত্রের সময় আমরা দেখেছি, শিলাদিত্য যখন সারের দাম কী আছে জিজ্ঞেস করেছে, তখন তাকে দেখেছি মাওবাদী বলে কিন্তু ধরা পড়তে, স্টুডিওতে টেলিভিশন চ্যানেলের ডিসকাশনে তানিয়া ভরদ্বাজ যখন প্রশ্ন করেছে মুখ্যমন্ত্রীকে, তখন তাকে দেখেছি তার রূপটা, তাকে মাওবাদী, এসএফআই, বামপন্থী, সিপিএম সব বলে দিয়েছেন।
সুধা ভারদ্বাজকে দেখেছি ইউএপিতে কীরকম জেল দিয়েছে ভীমা কোরেগাঁও ব্যাপারে, এই সরকার কেন্দ্র সরকার কীভাবে ডক্টর কফিল খানকে জেল দিয়েছে, এই সরকার কীভাবে একটার পর একটা ছাত্র অ্যাক্টিভিস্টকে, সোশ্যাল অ্যাক্টিভিস্টকে, এনজিও অ্যাক্টিভিস্টকে গ্রেপ্তার করেছে উত্তরপ্রদেশে, সিএ এনআরসি এনপিআর বিরোধী আন্দোলনে কীভাবে গ্রেপ্তার করেছে আসাম থেকে উত্তর ভারত পর্যন্ত, এবং এখন মমতা ব্যানার্জি যেরকম ঠিক ভোটের ঘোষণা হবে, এবং তুই জানতে নাই বললাম আগে গোপন বৈঠক হয়ে গিয়েছিল রাজভবনে, তিনি টুইট করছেন ডেলি ওয়েজ বাড়িয়ে দিলাম, আর তা ঠিক ভোটের ঘোষণা হবে কেন্দ্র সরকার জানত, তারা আইন আইটি মিনিস্টার এবং আইবি মিনিস্টার মিলে তারা বললেন সোশ্যাল মিডিয়াকে গ্যাগ কর, যে সোশ্যাল মিডিয়া যে ইন্ডিপেন্ডেন্ট যে মিডিয়াম আছে তাকে গ্যাগ করো, এটা হচ্ছে গ্যাগ অর্ডার। হাইকোর্ট সুপ্রিম কোর্ট ইতিমধ্যে বলেছে, গোটা বিশ্বব্যাপী বলেছে আমাদের অধিকার আছে, কিন্তু সরকার সে অধিকার হরণ করছে। বলো বলো, এটা দিয়েও কোনো প্রশ্ন করতে পারো লাইভ, বলো আর কোনো প্রশ্ন নেই তো? হ্যাঁ, সিপিআইএম ইজ রিয়েল নট ভার্চুয়াল, ইটস গুড। ও তুমি বাংলা প্রশ্ন করেছ, বুদ্ধ ভট্টাচার্যের প্রতি তার মানুষের ভালোবাসা, রাজ্যের মানুষের তার প্রতি আবেগ, এবং যে অন্যায় এবং অবিচার করেছে আজকের শাসক দল তার প্রতি, যখন তিনি শিল্পায়নের কথা বলেছেন আমাদের ঘরের ছেলেমেয়েরা যাতে ঘরে কাজ পায় অন্য রাজ্যে যাতে না যায় এবং করে দেখাচ্ছিলেন, তখন এই বিজেপি তৃণমূল মিলে নন্দীগ্রাম সিঙ্গুরের নাম করে জামিয়াত উলামা হিন্দকে সঙ্গে নিয়ে, জামাতে ইসলামীকে সঙ্গে নিয়ে, মাওবাদীকে সঙ্গে নিয়ে তারা আমাদের রাজ্যের শিল্পায়নের ভ্রূণ হত্যা করেছে। এখনও মানুষ চায় বুদ্ধ ভট্টাচার্য তাদের সামনে হাজির হন, আমরাও চাই তার শরীর তার স্বাস্থ্য সাথ দিলে তার মনোবল অটুট আছে, তিনি এখনও আমাদের পরামর্শদাতা, তিনি এখনও আমাদের অভিভাবক, তিনি এখন এই রাজ্যের অভিভাবক, কিন্তু এই রাজ্যকে অভিভাবকহীন করা হয়েছে পরিকল্পনা মাফিক, এটা শুধু তার ব্রিগেডে হাজির হওয়া প্রশ্ন নয় আমাদের কাছে, ব্রিগেডে যে আশা ব্যক্ত করবে মানুষ, বাংলার গ্রামে গ্রামে যে আশা প্রতিবোধ ঘটবে, যে প্রত্যাশা তৈরি হবে, আজকে 59 আর 56-এর এই খেলার বাইরে বেকার ছেলে মেয়েদের কাজ, আমাদের শিক্ষা, আমাদের স্বাস্থ্য, আমাদের রাজ্যের মানুষের ঐক্য এবং সম্প্রীতি, তার জন্য মহাকরণের হাল ফেরানোর জন্য মহারণে যখন আমরা যাচ্ছি, কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য আমাদের সঙ্গে আছেন থাকবেন, তার মনের জায়গা থেকে যেমন তিনি আছেন তার মননের জায়গা থেকে আছেন, আমরা আশা করব তার শরীর সাথ দিলে তিনি সশরীর আমাদের সঙ্গে থাকবেন। স্যার ইন্টারভিউ হ্যাভ টু রাশ ফর পাবলিক র্যালি নাও, জাস্ট জাস্ট